শুভদিন শুভজীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আমরা জেনে গেছি যে বর্তমান নুরুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন আছে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি এখন সারা দেশের চোখ যে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার পদে কারা নিয়োগ পান এবং এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যেই আইন অনুযায়ী একটি সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হচ্ছে গত সাতাশ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল দু জাতীয় সংসদে পাশ হয় এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সম্মতির ভিত্তিতে তিরিশ জানুয়ারি বিলটি গেজেট আকারে প্রকাশিত হয় অর্থাৎ এটি আইনে পরিণত হয় এবং এই আইন অনুসারে পরবর্তীতে সার্চ কমিটি গঠিত হয় যাদের নিয়ে তারা হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুজ্জামান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী সরকারি কমিশনের চেয়ারম্যান সৌরভ হোসাইন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সৌল হোসাইন ও কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এদের দিয়ে সার্চ কমিটি গঠিত হয় এই সার্চ কমিটি গতকাল রোববার প্রথম বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকাল সাড়ে চারটায় শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক চলে এই কমিটিকে সচিবিক সহায়তা দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভা শেষে তিনি সাংবাদিকদের জানান যে সার্চ কমিটি সকল নিবন্ধ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আগামী দশই ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে দশজন করে নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তির নাম চেয়েছেন এবং এটি ইমেলের মাধ্যমে দেয়া যাবে এছাড়া কেউ যদি নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার যোগ্য নিজেকে মনে করেন তিনিও এই ইমেইলে নিজেদের সিভি সাবমিট করতে পারবেন এছাড়া এই সার্চ কমিটি গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে সুশীল সমাজের সাথে এবং অন্য গণ্যমান্য ব্যক্তিগণের সাথে তিনটি সভা করবেন এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আগে এই বিষয়গুলো সচিব মহোদয় জানিয়েছেন তো আমরা অপেক্ষা করি যে কতটুকু নিরপেক্ষ নির্বাচন কমিশন এবার গঠিত হয় এবং তাদের নেতৃত্বে কতটা নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে সারা দেশে অনুষ্ঠিত হয় আমরা অপেক্ষা করি আমরা পরবর্তী সংবাদ পাওয়ার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব। धन्यवाद शवाई के